হ্যালো ফ্রে, নমস্কার, গুড ইভিনিং। চালন্তু জানি নবা আজি সন্ধ্যাবেলার সবকিছি টপ নিউজ অপডেট, দেশ বিদেশ ঠু আরম্ভ করি ওড়িশার সমস্ত গুরুত্বপূর্ণ খবর জাঁপারে। সেইপাই আপনার অনুরোধ, ভিডিওটি শেষ যায় নিশ্চয় দেখবে, ভিডিওক লাইক করবে, যাহাদ্বারা আজি সন্ধ্যাবেলার সবকিছি নিজ জেলার গুরুত্বপূর্ণ খবর জাঁপারে। পরবর্তী খবর, আজি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বিজেডির প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। সেই অনুসারে চিলিকারু রঘুনাথ সাহু প্রার্থী হয়েছে, আনন্দপুরু রঘুনাথ সেঠি, সারসকণারু দেবাশিষ মরাণ্ডি, করঞ্জিয়ারু বাসন্তী হেমব্রমকু বিজেডি সুপ্রিমো টিকট দিয়েছেন। তাহা সহ বড়চণারু অলিউড অভিনেত্রী বর্ষা প্রিয়দর্শিনীকে বিজেডি প্রার্থী করেছি, এবং চম্পুয়ারু সনাতন মাহকুড়, কেন্দ্রাপড়ারু গণেশ্বর বেহেরা, শিমিলিয়ারু সুভাষিনী সাহু, রেমুণারু বিদ্যাস্মিতা মহালিককে বিজেডি টিকট দিয়ে খবর মিছে। মহানদী ডঙ্গা বুড়া ঘটনা, আউ ছজনক মৃতদেহ উদ্ধার, খোঁজাখোঁজি পরে আজি আউ ছজনক মৃতদেহ উদ্ধার। উদ্ধারক মধ্যে তিন মহিলা ও তিন বাড়ক থাকা সূচনা আসিছি। কালি জনকর মৃতদেহ মিলিছিলা, এবে ছজনক মৃতদেহকে মিশাই মৃত্যু সংখ্যা সাতকু বৃদ্ধি পাইবার খবর মিছে। পরবর্তী খবর, ওড়িশার এথর নবীনক সহ হব সামনাসামনি লড়ে, গৃহমন্ত্রী অমিত শাহ দেলে বড় বয়ান। সেবড়ে শাহ কহিলে, ওড়িয়া ভাষা সংস্কৃতি ও ওড়িশা রাজ্যর গর্বপ্রাই আমি অলগা লড়িবাই নিষ্পতি নেইছু। এবে 2024 বিধানসভা ও লোকসভা নির্বাচনরে বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়ক সহ সামনাসামনি লড়াই করিব ভারতীয় জনতা পার্টি। বিজেডিকে সরকারু হটাই প্রথম থরপাই বিজেপি ওড়িশার সরকার গঠন করিব বলি গৃহমন্ত্রী বড় দৃঢ়ক্তি দেই কহিথিবার খবর মিলিছি। পরবর্তী খবর, ভারতর খসিলা বিদেশী মুদ্রা ভণ্ডার। সূচনা অনুসারে দেশ দেশ মধ্যে বিবাদ মধ্যে ডলার তুলনায় টঙ্কার পরিমাণ হ্রাস, এবং নিবেশক মানে পুঞ্জি নিবেশ প্রত্যাহার করিথিবারু বৈদেশিক মুদ্রা ভণ্ডার হ্রাস ঘটিছে। এবে ভারতর বৈদেশিক মুদ্রা ভণ্ডার 5.40 বিলিয়ন ডলার হ্রাস পাই 6.46 বিলিয়ন ডলার খসি আসিবার খবর মিছে। ডলার তুলনায় এবে টঙ্কা অধিক হ্রাস হয়েছে জনাপড়ি। পরবর্তী খবর, মিলিব চিটফণ্ড টঙ্কা। সেবড়ে চিটফণ্ড অভিযুক্ত পাসপোর্ট ফেরাইবাই ওড়িশা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। জনে চিটফণ্ড অভিযুক্ত পাসপোর্ট ফেরাইবাই হাইকোর্ট সিবিআইকে আদেশ দিয়েছেন। এসহ ওড়িশার যে পূর্বরু চিটফণ্ডে টঙ্কা নিবেশ করে সেমানক টঙ্কা খুব শীঘ্র ফেরাইবা প্রক্রিয়াকে ত্বরান্বিত করিবা পাই হাইকোর্ট নির্দেশ দেইথিবার খবর মিলিছি। ফলরে আগামী দিনরে ওড়িশার সমস্ত চিটফণ্ড হিতাধিকারীকে সেমানক টঙ্কা ফেরস্ত হব বলি জনাপড়ি। পরবর্তী খবর, যুদ্ধ পরিস্থিতি মধ্যে বড়িবা আউরি পেট্রোল ডিজেল দর। সেবড়ে ক্রমাগত ভাবে অন্তরাষ্ট্রীয় বজারে অশোধিত তৈল দর বৃদ্ধি পাইবার লাগিছি। এবে অশোধিত তৈল দর প্রায় 4% বৃদ্ধি পাই $90 পার করেছি। ফলরে ওড়িশা ঠু আরম্ভ করে দেশের বিভিন্ন শহরের পেট্রোল ডিজেল মূল্য পুঁথ থেকে 1 টাকা বৃদ্ধি হয়ে পড়ে বলে খবর মিছে। পরবর্তী খবর, ওড়িশার স্কুল খরা ছুটি অবধি বড়িব, কারণ রাজ্যের এবে প্রবল গ্রীষ্ম প্রবাহ জারি রয়েছে। গ্রীষ্ম প্রবাহ কারণ ওড়িশার জনে ব্যক্তিকর অংশুঘাতরে মৃত্যু হয়েছে, তেণু এখন দৃষ্টি রাখি পুঁথরে স্কুল ছুটি অবধি বৃদ্ধি করে পারন্তি ওড়িশা সরকার বলে খবর মিছে। পূর্বর ঘোষণা অনুযায়ী 18-21 তারিখ পর্যন্ত 3 দিন নিমন্তে ওড়িশার স্কুল ছুটি ঘোষণা করা যাইথিলা। যদি আগামী দিনের মধ্যে তাপমাত্রা 40 ডিগ্রি উপরে রহিব, তেবে আসন্তা 5 দিন পর্যন্ত স্কুল ছুটি হয়ে পড়ে বলে খবর মিছে। অসহ্য হলানি পাওয়ার কট, বিদ্যুত বিতরণ কোম্পানিকে কড়া নির্দেশ দেলে ওড়িশা সরকার। সেবড়ে অসহ্য গ্রীষ্ম সহ গুড়ুগুড়ি ভিতরে পাওয়ার কট সমস্যা পরে তৎপর হয়েছেন ওড়িশা সরকার। এনে তুরন্ত দৃষ্টি দেওয়াই বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে নির্দেশ দিয়েছেন ওড়িশার স্বতন্ত্র রিলিফ কমিশনার বলে খবর মিছে। তা সহ যদি আগামী দিনের ওড়িশার বারম্বার পাওয়ার কট হব, তেবে কোম্পানি মানক বিরোধে দৃঢ় কার্যানুষ্ঠান নিয়াজিব বলে সরকার নয়া নির্দেশ জারি করার খবর মিছে। পরবর্তী খবর, 1 তারিখর পর্যটক মানক বন্ধ রহিব ভিতরকনিকা। আসন্তা মে 1 জুলাই মাস 31 তারিখ পর্যন্ত পর্যটক মানক
ଭିତରକନିକା ଜାତୀୟ ଉଦ୍ୟାନ ବନ୍ଦ ରହିବ ବୋଲି ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ସୂଚନା ଦିଆଯାଇଥିବାର ଖବର ମିଳିଛି। କାରଣ ଏବେ କୁମ୍ଭୀର ପ୍ରଜନନ ଋତୁ ଆରମ୍ଭ ହୋଇଥିବାରୁ ନଦୀନାଳମାନଙ୍କରେ କୁମ୍ଭୀରମାନେ ବସା ବାନ୍ଧି ଅଣ୍ଡା ଦେବେ। ସେଥିପାଇଁ ଭିତରକନିକା ଜାତୀୟ ଉଦ୍ୟାନ ମେ 1 ତାରିଖରୁ ବନ୍ଦ ରହିବ ବୋଲି ଖବର ମିଳିଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ପର୍ଯ୍ୟଟକଙ୍କ ପାଦରେ ତାତିବେଡ଼ି, ଖଣ୍ଡଗିରି, ଉଦୟଗିରିରୁ କମିଲେ ଅଧା ପର୍ଯ୍ୟଟକ। ସେପଟେ ତାତିର ପ୍ରଭାବ ସିଧାସଳଖ ପର୍ଯ୍ୟଟନ ସ୍ଥଳଗୁଡ଼ିକ ଉପରେ ଦେଖିବାକୁ ମିଳିଛି। ଏମିତିକି ବିଶ୍ୱପ୍ରସିଦ୍ଧ ଖଣ୍ଡଗିରି, ଉଦୟଗିରିକୁ ଏବେ ପର୍ଯ୍ୟଟକଙ୍କ ସଂଖ୍ୟା ଅଧା ହୋଇଥିବାର ଖବର ମିଳିଛି। ପୂର୍ବରୁ 4000 ଅଧିକ ପର୍ଯ୍ୟଟକ ଖଣ୍ଡଗିରି, ଉଦୟଗିରି ପ୍ରତ୍ୟେକ ଦିନ ବୁଲିବା ପାଇଁ ଆସୁଥିଲେ। ଏବେ ମାତ୍ର 1800 ଜଣ ପର୍ଯ୍ୟଟକ ଆସୁଥିବାର ଖବର ମିଳିଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ଆସନ୍ତାକାଲି ପର୍ଯ୍ୟନ୍ତ ତାତିରୁ ମିଳିବନି ତ୍ରାହି। ଆଜି ବି ଓଡ଼ିଶାର ବିଭିନ୍ନ ସହରରେ ସର୍ବାଧିକ ତାପମାତ୍ରା ରେକର୍ଡ କରାଗଲା। ସେପଟେ ଏ ବର୍ଷ ପ୍ରଥମ ଥର ପାଇଁ 44 ଡିଗ୍ରୀ ଟପିଛି ତାତି। ବୌଦ୍ଧ ଜିଲ୍ଲାରେ ସର୍ବାଧିକ 44.3 ଡିଗ୍ରୀ ସେଲସିୟସ ରେକର୍ଡ ହୋଇଛି। ଏହା ଦେଶର ସବୁଠାରୁ ଉତ୍ତପ୍ତ ସହର ପାଲଟିଥିବାର ଖବର ମିଳିଛି। ସେହିପରି ବାରିପଦାରେ 44.2 ସେଲସିୟସ ଡିଗ୍ରୀ ତାପମାତ୍ରା ରେକର୍ଡ କରାଯାଇଛି। ଆସନ୍ତାକାଲି ପର୍ଯ୍ୟନ୍ତ ଓଡ଼ିଶାର ବିଭିନ୍ନ ସହରରେ ତାପମାତ୍ରା 40-44 ଡିଗ୍ରୀ ଛୁଇଁବ ବୋଲି ପାଣିପାଗ କେନ୍ଦ୍ର ଆକଳନ କରିଥିବାର ଖବର ମିଳିଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର ଆପଣଙ୍କୁ ଫସାଇପାରେ ନକଲି ଚାଲାଣ। କମିଶନରେଟ୍ ପୁଲିସ ପକ୍ଷରୁ ଓଡ଼ିଶାବାସୀଙ୍କୁ ସତର୍କ କରାଗଲା। ସେପଟେ ଦିନକୁ ଦିନ ସାଇବର ଠକ ବଢ଼ିବାରେ ଲାଗିଛି। ଠକମାନେ ଠକାମିର ନୂଆ ନୂଆ ତରିକା ଆପଣାଉଛନ୍ତି। ନକଲି ଟ୍ରାଫିକ୍ ଚାଲାଣ, ମିଛ ପୁଲିସ ଅଫିସର ଆଦି ତରିକା ଆପଣାଇ ସାଇବର ଠକମାନେ ଲୋକଙ୍କୁ ବୋକା ବନାଉଛନ୍ତି। ଅନେକ ଲୋକ ଜାଣତେରେ ବି ଏଭଳି ଠକଙ୍କ ଜାଲରେ ପଡ଼ି ବର୍ବାଦ ହେଉଛନ୍ତି। ତେବେ ଲୋକଙ୍କର ମୋବାଇଲକୁ ନକଲି ଟ୍ରାଫିକ୍ ଚାଲାଣ ମେସେଜ୍ ପଠାଯାଏ। ସାଇବର ଅପରାଧୀମାନେ ଲୋକଙ୍କୁ ସେମାନଙ୍କୁ ଜାଲରେ ଫସାଉଛନ୍ତି ଏବଂ ସେମାନଙ୍କ ବ୍ୟାଙ୍କ ଖାତାରୁ ଲକ୍ଷ ଲକ୍ଷ ଟଙ୍କା ଲୁଟ୍ କରୁଛନ୍ତି। ଯଦି ଆପଣଙ୍କ ପାଖକୁ ଏଭଳି ନକଲି ଇ ଚାଲାଣ ଆସୁଛି ତେବେ ଆପଣ ସାବଧାନ ରୁହନ୍ତୁ, ନହେଲେ ଆପଣଙ୍କ ବ୍ୟାଙ୍କ ଖାତାରୁ ସବୁ ଟଙ୍କା ଖାଲି ହୋଇଯିବ ବୋଲି ଖବର ମିଳିଛି। 2 ରାଜ୍ୟରେ ଭୋଟ ଦେବେ ସୀମାନ୍ତବାସୀ, ଆଙ୍ଗୁଠିରେ ଲାଗିବନି ଭୋଟ କାଳି। ସେପଟେ ଆନ୍ଧ୍ର ଓ ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ସବୁ ସୁବିଧା ପାଉଛୁ। ଆଧାର କାର୍ଡ଼, ରାସନ କାର୍ଡ଼, ଭୋଟର କାର୍ଡ଼ ପାଇଛୁ। ଉଭୟ ରାଜ୍ୟରୁ ଭତ୍ତା ଟଙ୍କା, ଚାଉଳ, ଶିକ୍ଷା, ଶିଶୁଙ୍କ ଖାଦ୍ୟ, ମାଆମାନଙ୍କ ପାଇଁ ଟଙ୍କା ପାଉଛୁ। ତେଣୁ ଦ୍ରୋହୀ ହେବୁ ନାହିଁ, ଉଭୟ ଓଡ଼ିଶା ଓ ଆନ୍ଧ୍ରରେ ଯାଇ ଭୋଟ ଦେବୁ ବୋଲି କୋଟିଆବାସୀ କହିଥିବାର ଖବର ମିଳିଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ଶୁଖିଗଲାଣି ଦେଶର ଜଳ ଭଣ୍ଡାର, ମୋଟ କ୍ଷମତାର 31%କୁ ଜଳ ହ୍ରାସ ହେଲା। ସେପଟେ ଦେଶର ପ୍ରମୁଖ ଜଳ ଭଣ୍ଡାରଗୁଡ଼ିକ ପ୍ରବଳ ଖରା ଯୋଗୁଁ ଶୁଖିବାରେ ଲାଗିଛି। ଦେଶର 150 ପ୍ରମୁଖ ଜଳ ଭଣ୍ଡାରରେ ଜଳସ୍ତର ସେଗୁଡ଼ିକର ସର୍ବୋଚ୍ଚ କ୍ଷମତାରେ 31% ସ୍ତରକୁ ଖସି ଆସିଲାଣି। ଗତ ବର୍ଷ ତୁଳନାରେ ଏ ବର୍ଷ ଦକ୍ଷିଣ ଭାରତୀୟ ରାଜ୍ୟ ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶ ଏବଂ କର୍ଣ୍ଣାଟକରେ ଜଳଭଣ୍ଡାରଗୁଡ଼ିକ ଅଧିକ ମାତ୍ରାରେ ତଳକୁ ଖସି ଆସୁଥିବାରୁ ଲୋକଙ୍କୁ ଆଗାମୀ ଦିନରେ ବିଶୁଦ୍ଧ ପାନୀୟ ଜଳ ମିଳିପାରିବ କି ନାହିଁ ସ୍ପଷ୍ଟ ହେଉନଥିବାର ଜଣାପଡ଼ିଛି। ଆକାଶରୁ ନିଆଁ ଖସୁଛି, ସକାଳୁ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି ଅସହ୍ୟ ତାତି। 45 ଡିଗ୍ରୀ ମୁହାଁ ପାରଦ, ପ୍ରବଳ ଗୁଳୁଗୁଳି ସାଙ୍ଗକୁ ମୁଣ୍ଡ ଫଟା ଖରା ଜନଜୀବନକୁ ଅସ୍ତବ୍ୟସ୍ତ କରିଦେଇଛି। ସେପଟେ ବାରିପଦାଠୁ ଆରମ୍ଭ କରି କେନ୍ଦୁଝର, ଭୁବନେଶ୍ୱରଠୁ ଆରମ୍ଭ କରି ଟିଟିଲାଗଡ଼, ରାଉରକେଲାଠୁ ଆରମ୍ଭ କରି ବିଭିନ୍ନ ସହରରେ ତାପମାତ୍ରା 40 ଡିଗ୍ରୀ ଉପରେ ରହିଥିବାର ଖବର ମିଳିଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ବଢ଼ୁଛି ଖରା, ପିଇବାକୁ ପାଣି ନାହିଁ। କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲାରେ ତାପମାତ୍ରା 42 ଡିଗ୍ରୀ ଉପରେ ଅଛି। ମହାନଦୀ, ବ୍ରାହ୍ମଣୀ ଓ ବୈତରଣୀ ସିଷ୍ଟମରେ ଥିବା 7 ନଦୀ ଶୁଖିଲା ପଡ଼ିଗଲାଣି। ଏବେ ଡହଳ ବିକଳ ହେଉଛନ୍ତି ଗ୍ରାମବାସୀ। ବେଳେ ଜିଲ୍ଲାରେ ଏବେ ପାନୀୟ ଜଳ ସଙ୍କଟ ଦେଖାଦେଇଛି। ଲୋକମାନଙ୍କୁ ମିଳୁନି ବିଶୁଦ୍ଧ ପାନୀୟ ଜଳ, ଫଳରେ ଲୋକଙ୍କ ମଧ୍ୟରେ ଅସନ୍ତୋଷ ବୃଦ୍ଧି ପାଉଥିବାର ଖବର ମିଳିଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ଗତଥର ଠାରୁ 10% କମିଲା ଭୋଟିଂ ହାର। ସେପଟେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ଦେଶର 21 ରାଜ୍ୟର 102 ଆସନରେ ପ୍ରାୟ 60% ମତଦାନ ହୋଇଛି। ପୂର୍ବ ନିର୍ବାଚନ ତୁଳନାରେ ଚଳିତ ନିର୍ବାଚନରେ ମତଦାନ ହାର କମି ରହିଛି। ଗତ ନିର୍ବାଚନରେ ପ୍ରାୟ 70% ମତଦାନ ହୋଇଥିଲା, କିନ୍ତୁ ଏବେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ମାତ୍ର 60% ମତଦାନ ହୋଇଥିବାର ଖବର ମିଳିଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ଖାଦ୍ୟ ମୁଦ୍ରାସ୍ଫୀତି ବଡ଼ ବିପଦ। ସୂଚନା ଅନୁସାରେ ଭାରତୀୟ ରିଜର୍ଭ ବ୍ୟାଙ୍କର ମୁଦ୍ରାନୀତି କମିଟିର ସଦସ୍ୟମାନେ ଖାଦ୍ୟ ମୁଦ୍ରାସ୍ଫୀତିକୁ ଏକ ବଡ଼ ବିପଦ ବୋଲି କହିଛନ୍ତି।
ସେପଟେ ଦିନକୁ ଦିନ ଖାଦ୍ୟ ମୁଦ୍ରାସ୍ଫୀତି ଦେଶରେ ବୃଦ୍ଧି ପାଉଥିବାରୁ ବିଭିନ୍ନ ପନିପରିବାଠୁ ଆରମ୍ଭ କରି ଖାଦ୍ୟ ସାମଗ୍ରୀ ବୃଦ୍ଧି ପାଉଛି। ତେଣୁ ଖାଦ୍ୟ ମୁଦ୍ରାସ୍ଫୀତି ଦେଶ ପାଇଁ ବଡ଼ ବିପଦ ବୋଲି ଜଣାପଡ଼ିଛି। ଖରା ଆରମ୍ଭରୁ ଦେଖାଗଲାଣି ଜଳ କଷ୍ଟ, ନଦୀନାଳ କେନାଲ ସବୁ ଶୁଖିଯାଇଥିବା ବେଳେ ଏବେ ଜଳ ଭଣ୍ଡାର ଶୁଖିବା ଆରମ୍ଭ କଲାଣି। କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲାରେ ବିଭିନ୍ନ ଜଳ ଭଣ୍ଡାର ଶୁଖିଯାଇଥିବାରୁ ଲୋକଙ୍କୁ ବିଶୁଦ୍ଧ ପାନୀୟ ଜଳ ମିଳୁନଥିବାର ଜଣାପଡ଼ିଛି। ନ୍ୟୁଜ୍ଟି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦେଖିଥିବାରୁ ଆପଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରି ସେୟାର କରିବେ ସମସ୍ତେ, ଆଜି ଦିନର ନିଜ ଜିଲ୍ଲାର ସବୁକିଛି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଖବର ଜାଣିପାରିବେ।